হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো স্বাগত জানাই তোমাদের ফোর্স একাডেমি ইউটিউব চ্যানেলে তো ফ্রেন্ডস তুমি যদি এসএসসি জিডি নিউ ভ্যাক্যান্সি দু হাজার একুশের জন্য অপেক্ষা করছো অনেক দিন থেকে তাহলে তোমাদের জন্য এই ভিডিওটা খুব মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে কেননা তুমি যদি এসএসসি জিডির জন্য প্রিপারেশান নিচ্ছ এবং তুমি কীভাবে প্রিপারেশান নেবে তোমরা জানো যে মে মাসের প্রথম সপ্তাহে আমাদের অনলাইন আবেদন কনফার্ম একদম ঠিক আছে একদম অফিসিয়ালি একশো পার্সেন্ট আমাদের মে মাসের প্রথম সপ্তাহে অনলাইন আবেদন কনফার্ম হতে চলেছে সেটাই এক তারিখ থেকে হোক বা দুই বা তিন বা চারবার পাঁচ তারিখ থেকে যে কোনো একটি ডেট থেকে আমাদের অনলাইন আবেদন শুরু হয়ে যাবে তোমাদের মনে একটা কোয়েশ্চেন থাকতে পারে কি যে আবার নতুন করে লকডাউন বা করোনা ভাইরাস আসছে দেখো নতুন করে আর লকডাউন হবে না ওকে তোমাদেরকে একদম এটা কনফার্ম বলে দেবো নতুন করে আর লকডাউন হচ্ছে না এটা একদম শিওর তো দেখো করোনা ভাইরাসের জন্য ভ্যাকসিন চলে এসছে কোভ্যাক্সিন সব কিছু চলে এসছে সেহেতু আমাদের নতুন করে লকডাউন হওয়ার কোনো সিস্টেম নেই বা এরকম যদি নতুন করে লকডাউন হয় তো আবার ভারতের অবস্থা বা দেশের অবস্থা খারাপ হয়ে যাবে সেহেতু সরকার আমাদের নতুন করে লকডাউন করবে না তো দেখো তোমরা যদি এসএসসি জিডির জন্য অপেক্ষা করছিলে অনেক দিন থেকে বা হয়তো তুমি আর্মির জন্য অপেক্ষা করছিলে বা আর্মির বয়স তোমার পেরিয়ে গেছে তুমি এসএসসি জিডিটাকে মেন ফোকাস করে নাও কেননা এই পোস্টে তুমি এসএসসি জিডির মাধ্যমে তুমি বিএসএফ সিআরপিএফ এস এসবি ভালো ভালো পোস্টে তুমি চাকরি করতে পারবে তো দেখো আমরা জানি যে আমাদের ইংলিশ এবং হিন্দিতে এক্সাম হবে সেহেতু পরীক্ষাটা খুব টাফ হতে চলেছে বা আমাদের টাফ না হলেও আমরা জানা কোশ্চেন আমরা ছেড়ে আসব যেহেতু আমাদের নিজ ভাষায় বা বাংলা ভাষায় আমাদের পরীক্ষা হবে না আমাদেরকে ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে হবে সেহেতু তোমরা কীভাবে প্রিপারেশান নিলে সত্তর প্লাস মার্কস করতে পারবে সত্তর প্লাস নাম্বার তোমরা পেয়ে পাবে কীভাবে এবং তোমাদের মিনিমাম পাসিং মার্কস যে আমাদের পশ্চিমবঙ্গের মিনিমাম পাসিং মার্কস কত নাম্বার পেলে আমরা মোটামুটি পাস করতে পারবো এবং বর্ডার এরিয়া এবং নকশাল এরিয়া আমরা জানি যে বর্ডার এরিয়া মুর্শিদাবাদ নদীয়া তারপরে তোমাদের মালদা যেসব আমাদের বর্ডার এরিয়াগুলো আছে এবং নকশাল এরিয়া ঝাড়গ্রাম ঝাড়গ্রাম বীরভূম এইসব জেলার গুলোর আমাদের কাট অফ মার্ক কত থাকতে পারে সে বিষয়ে তোমাদেরকে বলবো এবং সিলেবাস কী রয়েছে এবং তোমরা কিভাবে পড়াশোনা করলে এক চান্সে তোমরা পরীক্ষায় কোয়ালিফাই করতে পারবে এক চান্সে ইয়েস ফ্রেন্ড এক চান্সে তোমরা চাকরি করতে পারবে একদম নিজ ইচ্ছা মতো পোস্টে সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে একদম পুরো স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দেবো এই ভিডিওটা তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারি তোমাদের অনেক নলেজ চলে আসবে পড়াশোনার ব্যাপারে ওকে তো ভিডিওটা তোমরা যা শেষ পর্যন্ত দেখতে থাকো গাইজ অ্যান্ড গাইজ তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে দিও কেননা এটা ওয়ানলি ফোর্সের চ্যানেল ফ্রেন্ডস ফোর্সেস যে কোনো আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাচ্ছো অ্যান্ড গাইজ তোমরা যে কোনো কোয়েশ্চেন কমেন্ট করতে পারো তোমাদের কমেন্টের কোশ্চেন তো অ্যান্সার তোমরা ওয়ানে অ্যাসে পেয়ে যাচ্ছো ফ্রিতে ওকে তো চলো তোমাদেরকে সব কিছু স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো ফ্রেন্ডস আমি তোমাদেরকে বলবো সিলেবাস ওকে তো দেখো সিলেবাস আমাদের হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমাদের এক্সাম হবে এবং আমাদের সিলেবাস থাকবে জি কে পঁচিশ জিআই পঁচিশ এবং হিন্দি বা ইংলিশ তুমি যে ল্যাঙ্গুয়েজে এক্সাম দেবে সেই ল্যাঙ্গুয়েজের বিষয়ে থাকবে পঁচিশ এবং ম্যাথ থাকবে আমাদের পঁচিশ টোটাল আমাদের একশো নম্বরে এক্সাম হবে ওকে গাইজ তো দেখো তুমি যদি জি কেতে টার্গেট করো যে আমি পঁচিশে পঁচিশ করতে পারবো দেখো তোমাকে তুমি যে বিষয়টাতে দক্ষ সে বিষয়ে তোমাকে একটু টার্গেট করতে হবে ওকে যে বিষয়ে তুমি দক্ষ তার তুমি যদি জি কেতে ভালো টার্গেট নাম্বার তুমি পাও বা জি কেতে তোমার যদি নলেজ থাকে তো সেটাকে টার্গেট করতে হবে যে আমি পঁচিশে পঁচিশ নেব তুমি যদি আই পঁচিশে পঁচিশ পেতে পারো বা ভালো জিআই জানো তাহলে সেটাকে তোমাকে টার্গেট করতে হবে তুমি যদি হিন্দি এবং ইংলিশ যেন হিন্দি ইংলিশ বলতে তুমি যদি হিন্দি ইংলিশ তোমাদের গ্রামার আসবে তোমাদের ভয়েস চেঞ্জ ন্যারেশান আর্টিক্যাল এবং হিন্দিতে তুমি যদি হিন্দি ল্যাঙ্গুয়েজে তুমি যদি এক্সাম দাও তো তোমাকে সন্ধি তারপরে সমাজ এইসবগুলো আসবে ঠিক আছে তো সেখানে তোমাকে পঁচিশ থাকবে এবং তুমি যদি ম্যাথমেটিক্সে ভালো হয়ে থাকো ম্যাথ ভালো যেন সেখানে তোমাকে কভার করতে হবে ঠিক আছে অন্যান্য সাবজেক্টের তুলনায় তোমাকে বেশি তো দেখো আমাদেরকে কী করতে হবে যে কোনো চারটি সাবজেক্টের মধ্যে একটি সাবজেক্টে আমাদেরকে ভালো দক্ষভাবে নাম্বারটা তুলতে হবে হবে ওকে গাইজ তো দেখো পঁচিশ 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 করে আমাদের একশো নাম্বারে এক্সাম হবে ঠিক আছে সিলেবাস তোমাদেরকে বলে দিলাম জি জিআই ম্যাথ এবং ম্যাথ এবং হিন্দি ইংলিশ ওকে তো এটা ছিল আমাদের সিলেবাস মোট তোমাদের একশো নম্বরে এক্সাম হবে এবং আমাদের টাইম যেটা দেওয়া হবে আমাদের টাইম থাকবে নব্বই মিনিট নব্বই মিনিটের মধ্যে কি আমাদেরকে কোয়ে একশোটা কোয়েশ্চেন আমাদেরকে একশো কোয়েশ্চেন আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে ফ্রেন্ড ওকে তো দেখো নেগেটিভ মার্কিং থাকছে না সেহেতু একটা প্লাস পয়েন্ট আমাদের কাছে থাকছে নেগেটিভ মার্কিং থাকছে না আমি যদি ভুল তুমি যদি ভুল কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে আসো তাহলে তোমার প্রাপ্ত নম্বর থেকে কোনো নাম্বার কাটা হবে না অতএব নেগেটিভ মার্কিং থাকছে না তো ফ্রেন্ডস এটা ছিল সিলেবাস ওকে ফ্রেন্ডস এবার তোমাদেরকে বলবো বর্ডার এরিয়া এবং নকশাল এরিয়ার কাট দেখো তুমি যদি বর্ডার এরিয়া থাকা বিলং করো যেমন মুর্শিদাবাদ নদিয়া মালদা দিনাজপুর দার্জিলিং তারপরে তোমার নর্থ চব্বিশ পরগনা সব জেলাগুলো থেকে তুমি যদি বিলং করো তাহলে যে কাট তোমাদেরকে বলবো এবং নকশাল যেগুলো আমাদের জেলা রয়েছে যেমন আমাদের ঝাড়গ্রাম রয়েছে এই সব জেলাগুলো থেকে তুমি যদি বিলং করো তাহলে ও ইউ আর মানে তুমি যদি জেনারেল হয়ে থাকো ঠিক আছে জেনারেল ক্যান্ডি ড হয়ে থাকো তাহলে তোমাকে পঞ্চান্ন থেকে ষাট নম্বর তোমাকে তুলতে হবে ঠিক আছে এটা একদম কনফার্ম কাট অফ তোমাদের থাকছে এর থেকে এক নম্বর তোমাদের মাইন মাইনাস হতে পারে বা এক নম্বর প্লাস তার বেশি তোমাদের হবে না ঠিক আছে বছর আমাদের পঞ্চান্ন কাটা গিয়েছিল জেনারেলদের ওকে তো দেখো তারপরে এস এবং এস টি আটচল্লিশ থেকে পঞ্চান্ন তুমি যদি পাও তাহলে তুমি একদম অনআইএসে পাস করবে হানড্রেড পারসেন্ট ও তুমি যদি হয়ে থাকো যে বর্ডার এরিয়া বা নকশাল এরিয়া তাহলে সিম্পলি তোমাকে তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন নম্বরের মধ্যে তোমাকে করতে হবে এই স্কোর তাহলে তুমি অনআইএসে চাকরি পেয়ে যাবে যে কোনো একটা পোস্টে ঠিক আছে তো দেখো যে কোনো একটা পোস্টে চাকরি পেয়ে যাবে তুমি যে চাহে যে পোস্ট অ্যাপ্লিকেশন করো না কেন যে কোনো একটা পোস্টে চাকরি পেয়ে যাচ্ছ এই নাম্বার তুমি যদি থেকে থাকে তাহলে ওকে বর্ডার এরিয়া এবং নকশাল এরিয়ার ক্ষেত্রে তো দেখো খুব কাট অফ তোমাদের খুব হাই আমাদের পশ্চিমবঙ্গের কাট অফ খুব হাই হয় না অন্যান্য তোমাদের রাজ্যে কী হয় সত্তর থেকে আশি আশি থেকে নব্বই পর্যন্ত রাজস্থান হরিয়ানা তারপরে ইউপি বিহারের কাট অফ অনেক গিয়ে থাকে সেই তুলনায় আমাদের কাট অফ কিন্তু অনেক কম একটুকু যদি আমরা ভালোভাবে পড়াশোনা করি প্রিপারেশান নিয়ে তাহলে কিন্তু আমরা যে কোনো একটা পোস্টে ওয়ান এয়ার্সে জব পেয়ে যাবো ওকে ফ্রেন্ডস অ্যান্ড তোমাদেরকে বলবো মিনিমাম পাসিং মার্কস দেখো মিনিমাম পাসিং মার্ক্স যে কোনো ডিস্ট্রিক্ট জেলা থেকে বা যে কোনো জায়গা থেকে তুমি ওয়েস্ট বেঙ্গলে যদি বিলং করো তাহলে মিনিমাম তোমাকে পাসিং মার্কস এটা তোমাদের ফাইনাল না ঠিক আছে যেটা আমি তোমাদেরকে দেখালাম নকশাল এবং যে যে বর্ডার এরিয়া সেটা ফাইনাল কাট তোমাদেরকে বললাম এটা তোমাদের মিনিমাম কাট ঠিক আছে তুমি যদি এসসি এবং এসটি হয়ে থাকো তাহলে পঁয়তাল্লিশ যদি পেয়ে থাকো তাহলে তুমি মাঠে ডাক পাবে দেখো আমাদের এক্সাম হওয়ার পর সিবিটি এক্সাম হওয়ার পর আমাদের মাঠে ডাক দেওয়া হয় ঠিক আছে মাঠের জন্য ডাকা হয় সেক্ষেত্রে তুমি যদি পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ পেয়ে থাকো এসসি এবং এসটি হয়ে থাকো তাহলে তুমি মাঠে ডাক পাবে কিন্তু তোমার চাকরি হবে না ঠিক আছে এবং তোমাকে বলবো তুমি যেহেতু ইউ আর মানে তুমি যদি ইউ এবং ওবিসি হয়ে থাকো তাহলে তিপ্পান্ন যদি পেয়ে থাকো একান্ন থেকে তিপ্পান্ন একান্ন থেকে তিপ্পান্ন যদি পেয়ে থাকো তাহলে তুমি মাঠে ডাক পাবে ঠিক আছে সেকেন্ড স্টেপের জন্য তুমি ডাক পাবে কিন্তু এই নম্বরে তোমাদেরকে চাকরি হবে না ম্যারিটে তোমাদের নাম আসবে না সেহেতু তোমাদেরকে বলবো এটা হলো মিনিমাম পাসিং মার্কস হয়তো তোমার মনে কোয়েশ্চেন থাকতে পারে সেই জন্য এই ধাপটা আমি নিয়ে এসেছি অ্যান্ড ফ্রেন্ড তোমাদেরকে বলবো পরীক্ষায় সত্তর প্লাস নাম্বার তোমরা কীভাবে তুলবে ঠিক আছে পরীক্ষায় সত্তর প্লাস নাম্বার পাওয়ার উপায় দেখো আমরা জানি যে আমাদের হিন্দি এবং ইংলিশে আমাদের এক্সাম হবে সেহেতু আমাদেরকে যে ল্যাঙ্গুয়েজে আমরা এক্সাম দেবো সেই ল্যাঙ্গুয়েজটা আমাদেরকে ভালোভাবে শিখতে হবে দেখো ঠিক আছে যদি আমরা সেই ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে না জানি না শিখি তাহলে কিন্তু আমরা পরীক্ষা ভালোভাবে দিতে পারবো না ঠিক আছে এটা তো আমাদের বাংলায় পরীক্ষা না যে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজের কোনো ব্যাপার নেই আমাদের যে কোশ্চেন আসবে আমরা আন্দাজ করে বা একটা মিনিমাম আইডিয়া করে আমরা করতে পারবো ঠিক আছে বাট এটা না আমাদেরকে মিনিমাম যে ল্যাঙ্গুয়েজে আমরা এক্সাম দেবো সেই ল্যাঙ্গুয়েজে আমাদেরকে দক্ষ হতে হবে ঠিক আছে তো তোমাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে যে আমি কোন ল্যাঙ্গুয়েজে আমি পরীক্ষা দেবো কোন ভাষায় পরীক্ষা দেবো সেই ভাষাটা আমাকে ভালোভাবে জানতে হবে এবং জানার পরে তোমাকে কি করতে হবে তুমি যদি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকো তো তোমাকে কোচিং নিতে হবে যে কোনো একটা কোচিং নিতে হবে যে কোনো স্যারের কাছে তোমাকে কোচিং নিতে হবে এখন তো বাইরের মহল তোমার খারাপ সেহেতু তুমি অনলাইনে ক্লাস করতে পারো ইউটিউবের মাধ্যমে মাধ্যমে বা যে কোনো অ্যাপস থেকে তুমি অনলাইনে কোচিং করতে পারো এবং তুমি যদি কোচিং করে অনেক দিন থেকে কোচিং করছো তাহলে কোনো অসুবিধা নেই কোচিং করতে হবে এক নম্বর তারপরে দ্বিতীয় তোমাকে করতে হবে তোমাকে প্র্যাকটিস সেট করতে হবে ঠিক আছে যে প্র্যাকটিস সেটগুলো থেকে থাকে প্র্যাকটিস সেট বই পাওয়া যায় সেগুলো তোমাকে প্রত্যেক দিন একটি করে তোমাকে প্র্যাকটিস সেট টাইম মেনটেন করে করতে হবে ঠিক আছে তারপরে তোমাকে কী করতে হবে ভালোভাবে দক্ষভাবে তোমাকে পড়াশোনা করতে হবে যে বিষয়ে তুমি কাঁচা সে বিষয়ে তোমাকে ভালোভাবে পড়তে হবে তাহলে তুমি দেখবে এবং প্র্যাকটিস সেটগুলো প্রত্যেক দিন দেবে দেখবে তোমার সত্তর প্লাস অটোমেটিকই তোমার পে হয়ে যাচ্ছে ঠিক আছে এবং তোমাকে দিনে মোটামুটি দুই থেকে চার ঘন্টা এবং রাতে দু ঘন্টা তোমাকে মিনিমাম পড়তে হবে টোটাল দেখবে যে আট ঘন্টা হয়ে যাবে আট ঘন্টা তুমি যদি পড়াশোনা করো ভালোভাবে তাহলে তুমি কিন্তু অনেসে সত্তর প্লাস নাম্বার তুলতে পারবে ওকে তো দেখো সত্তর প্লাস নাম্বার তোলার একটাই আমাদের উপায় সত্তর প্লাস নাম্বার তোলা আমাদের কাছে কোনো ব্যাপার নেই ঠিক আছে কারণ কেননা এসএসসি জিডির কোয়েশ্চেন আমাদের হার্ড আসে না ঠিক আছে এসএসসি জিডি যে কোয়েশ্চেনগুলো আসছে খুব ইজি একদম মাধ্যমিক মানের আমাদের পরীক্ষার এক্সামের যে প্যাটার্ন সেটা একদম মাধ্যমিক মানের কোয়েশ্চেন ঠিক আছে তো দেখো তোমরা তোমাদেরকে একটা প্রথম করতে হবে যে আমি যে ভাষাতে পরীক্ষা দেবো সেই ভাষাটা আমাকে ভালোভাবে জানতে হবে তাহলে কিন্তু তুমি পরীক্ষায় যে কোয়েশ্চেন আসে সেটা ছেড়ে আসবে না আমাদের বাঙালির ক্ষেত্রে ওটাই হয়ে থাকে যে আমাদের ভাষা নিয়ে আমাদের কিন্তু টেনশন হয়ে থাকে বা প্রবলেম হয়ে থাকে বুঝতে অসুবিধা হয় এই জন্য অনেকে জানা কোশ্চেন ছেড়ে আসে এবং সে ভালোভাবে পরীক্ষায় কোয়ালিফাই করতে পারে না বা ভালো পরীক্ষা দিতে পারে না তো আমাদেরকে প্রথম যেটা করতে হবে ভাষাটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে যেটা আমি হিন্দি বা ইংলিশে আমি দেব ঠিক আছে তো দেখো তোমাদেরকে বলবো তুমি কোন ভাষাতে এক্সাম দেবে সেটা আমি তোমাদেরকে বলবো না কেননা সেটা তোমার ওপর ডিপেন্ড করছে তুমি যেটা তোমাকে ভালো লাগে সেটাতে তুমি এক্সাম দেবে কিন্তু সেটা তোমাকে ভালোভাবে জানতে হবে তুমি যদি জানো তাহলে তুমি টাইমের মধ্যে ওয়ালপো টাইমের মধ্যে তুমি কিন্তু ভরাভর তুমি কোশ্চেনগুলো করতে পারবে তো দেখো এইভাবে তুমি যদি ভালোভাবে প্রিপারেশান নাও তাহলে সত্তর প্লাস নাম্বার তোমার কাছে পাওয়া কোনো ব্যাপার নেই ঠিক আছে সত্তর প্লাস নাম্বার পাওয়ার কোনো ব্যাপার নেই এবং তোমাকে তো আমি কাট মার্ক বললাম খুব কাট খুব কম মিনিমাম তুমি পঞ্চান্ন প্লাস যদি স্কুল করতে পারো তো যে কোনো একটা পোস্টে তুমি একদম কনফার্ম পেয়ে যাবে কনফার্ম কনফার্ম এটা আমি বলছি না একদম এসএসসি কাট মার্ক তোমাকে বলছে ঠিক আছে মিনিমাম পঞ্চান্ন Plus West Bengal el territorio, okay. এটা তোমাদেরকে জেনারেল ক্ষেত্রে বললাম এবং তুমি যদি ওবিসি এসসি হয়ে থাকো এবং বর্ডার এরিয়া ডিস্ট্রিক্ট হয়ে থাকো তাহলে তোমার কিন্তু আরও কাট অফ কম ঠিক আছে এটা একটা আমাদের কাছে গোল্ডেন চান্স এবং সুবর্ণ সুযোগ ওকে গাইজ তো ফ্রেন্ডস এটাই ছিল আমাদের আপডেট কিভাবে তুমি নাম্বার তুলতে পারবে এবং তোমাকে পুরো ক্লিয়ার করে দিলাম আশা করছি তোমার ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে এবং যদি হেল্পফুল মনে করো তুমি ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে এবং তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে ফটোফট সাবস্ক্রাইব করে দিও কেননা এরকম ভিডিও তোমরা ফোর্সের রিলেটিভ ফোর্স রিলেটিভ তোমরা ভিডিও পেয়ে যাবে আদার্স আমরা কোনো ভিডিও আপলোড করি না ওকে তো ফ্রেন্ডস এটাই ছিল আজকের আপডেট কথা হচ্ছে ফ্রেন্ডস পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো করোনা থেকে বেঁচে থাকো ধন্যবাদ